জঙ্গলে ঘেরা জেলা ঝাড়গ্রামের জঙ্গলের মাঝে এক প্রসিদ্ধ মন্দিরে সপরিবারে পুজো দিতে যাওয়া আর সাথে বাড়তি পাওনা, এত সুন্দর রাস্তা আর ডুলুং নদীর তীরে পিকনিক, এই অনুভূতি বলে বোঝানা সত্যিই সহজ নয়। এই অনুভূতির আস্বাদ নিতে হলে আমার আজকের এই ভ্রমণের গল্প দেখতেই হবে। আমরা আজকের দিনের প্রথম স্টপ নেই খেমাশুলি পেরোনোর পর হাই রোডের একদম পাশে অবস্থিত গুপ্তমণি মন্দিরে। এই মন্দির স্থানীয়দের কাছে খুবই জাগ্রত। এই মন্দিরের বিশেষত্ব হল কেউ নতুন গাড়ি বা বাইক কেনার পর এই মন্দিরে অবশ্যই পুজো দিয়ে যায়। আজকের ট্রিপের প্রথম স্টপ আমাদের গুপ্তমণি মন্দির, হাই রোডের একদম সাইডে খেমাশুলি পেরিয়ে। এই যে এখন মন্দিরের মধ্যে এলাম সবাই, আমরা তো বাইকে এসেছি, বাকিরা সব গাড়িতে এলো, একসঙ্গে দাঁড়ানো হলো এখানে। এবার ভেতরে প্রবেশ করছি। ও হলো বিনীতা ভট্টাচার্য, আমার ভাইঝি। এই ট্যুরের মূল উদ্দেশ্যই ছিল ওর নামে পুজো দেওয়া। এই মন্দিরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ কনক দুর্গা মন্দির এখান থেকে এখনো 38 কিলোমিটার বাকি। পুরো পরিবার দুটো ফোর হুইলার গাড়িতে গেলেও আমি আর দাদা বাইকে গিয়েছিলাম, তার প্রধান কারণ ছিল এই সুন্দর রাস্তা। আমরা অবশেষে গিয়ে পৌঁছলাম কনক দুর্গা মন্দিরের কাছে। এই মাত্র এসে পৌঁছলাম কনক দুর্গা মন্দিরে। এই যে সামনে গেট, এই গেট দিয়ে আবার ভেতরে প্রবেশ করব। আমাদের যে দুটো গাড়ি আমাদের সঙ্গে এসছে, ওই যে পেছনে আসছে দুটো গাড়ি। এটা নয়, এরপরেরটা এইটা। মন্দিরের পার্কিংয়ের মধ্যে আমাদের গাড়ি এবং বাইক রেখে আমরা প্রবেশ করতে শুরু করলাম মন্দিরের ভেতরে। ডুলুং নদীর পাশে অবস্থিত এই কনক দুর্গা মন্দির পুরো এক ঘন জঙ্গলের মাঝে অবস্থিত, এবং পার্কিং থেকে মন্দিরের কাছে পৌঁছানোর জন্য জঙ্গলের মাঝের একটি খুব সুন্দর সাজানো রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। এই হাঁটার অনুভূতি আলাদা ধরনের। এখন কনক দুর্গা মন্দিরের পথে চারিদিকে ভেষজ ওষুধ, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। ক্যামেরাম্যানকে অনেক ধন্যবাদ এবং দিয়ে হাঁটার জন্য। আমি অলরেডি 8000 স্টেপ হাঁটা হয়ে গেছে আজকে, আরও বেশি হাঁটা হবে। এই রাস্তাটা খুব সুন্দর যেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দুই দিকে ঘন জঙ্গল, হাতি। টেডি কুত্তা, টেডি বিয়ার। এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে, বাচ্চারা চড়তে পারে এমন। এদিকে নৌকা বিহারও আছে, পশ্চিমবঙ্গে বিহারের নৌকা। নৌকা বিহার কেন, নৌকা পশ্চিমবঙ্গে হবে। আজ থেকে প্রায় 300 বছর আগে চিল্কিগড়ের তৎকালীন রাজা দেবী স্বপ্নাদেশ পেয়ে এই কনক দুর্গা মন্দির স্থাপন করেছিলেন। এটিই হলো দেবীর আদি মন্দির, পরবর্তীকালে নতুন মন্দির স্থাপন করে প্রতি মাসে এখানে নিয়ে যাওয়া হয়। শোনা যায় এই বটগাছটি
মন্দির স্থাপনের আগে থেকে এখানে আছে এবং এখনো পর্যন্ত বটগাছটি এখানে ছায়া দিয়ে চলেছে। ভক্তরা নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য এই বটগাছের শাখায় সুতো বেঁধে যায়। মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তবে বলে রাখি প্রতিমা পুরো সোনা দিয়ে তৈরি। এই মন্দির চত্বরে বানরের প্রচণ্ড পরিমাণে উৎপাত, এরা হাত থেকে খাওয়ার এবং প্রসাদ ছাড়িয়েই খেয়ে নেয়। আলটিমেটলি পুজো দিয়ে আমরা বেরোলাম, এবার ডুলুং নদীর অপোজিট দিকে যাব ওখানে পিকনিক করার জন্য। তো কনকদুর্গা মন্দির থেকে আমরা এখন পিকনিক করব, খেচুড়ির পিকনিক। পিকনিক করার জন্য আমরা নদীর পাড়েই একটা জায়গায় এলাম, নদী থেকে বেশ একটু দূর। এখানে অনেকগুলো এরকম সেট করা আছে, তবে সব থেকে প্রবলেম এখানে জল নেই। জলের একটা ট্যাঙ্কি করা আছে কিন্তু এখানে জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের সঙ্গে যে জল আছে তাতে আশা করা যায় যে কিছুক্ষণ চলবে, তারপরে পাশের গ্রামে যেতে হবে জল পাওয়া যায় কিনা দেখার জন্য। এখানে সেট বেশ অনেকগুলি, এদিকে চারটে আছে, পেছনে এদিকে অনেকগুলি সেট আছে। এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে, এবার শুরু হবে পিকনিক। রান্না হবে, খাওয়া হবে, তারপর এখান থেকে বেরোনো হবে। ছায়রা কোথাও নেই, গাড়িটা আপাতত এখানে ছায়রায় পার্ক করলাম। চার চাকা দুটো একটা ওখানে রাখা আছে, একটা ওখানে, একটা গাছের তলায়। ছায়রা কোথাও নেই, চারিদিকে মানে গাছপালা তেমন নেই। যাই হোক, এই সেটগুলোর নিচে হবে আমাদের পিকনিক, ওই দূরে নদী ওই দিকটায়। পৌঁছানোর পর প্রথম মুড়ি এবং চা খেয়ে পিকনিক শুরু হয়। পুরা ঠেলে দে, এক টুকে গোলমরিচ, লবঙ্গ, একটা দুধ চা, একটা লিকার চা, খতম। তারপর মূল রান্না বসানো হয়। ওখানে সেডে রান্না হচ্ছে, আমরা একটু দেখতে যাচ্ছি ডুলুং নদীতে জল কতটা। পাশেই ডুলুং নদী, ওই যে পিছনে সেড দেখা যাচ্ছে, এই যে ডুলুং নদী। আমরা হেঁটে যাচ্ছি কিছুক্ষণ, দূর থেকে দেখতে পাচ্ছি মোটামুটি জল আছে। স্নান করার তো একটা প্ল্যান আছে, দেখা যাক কি হয়। নদীর পাশের হাওয়া খেতে খেতে ডুলুং নদীর পাড় ধরে আমরা চারজন হেঁটে চলেছি। নদীর ওই দিকটাও গেছিলাম, খুব বেশি জল নেই, অল্প জল এখানে। মানে নদী নদী নয়, খালের মতো সরু, কিন্তু নাম নদী, ডুলুং নদী। কিছুক্ষণ নদীর তীরে ঘুরে আমরা ফিরে এলাম রান্নার কাছে। তখন রান্না প্রায় শেষের পথে, এবার খাওয়ার পালা। এই হচ্ছে আমার মা বসছে এখানে, হাঁ করে খা, বড় করে হাঁ করে খা, আমার দিদি। হ্যাঁ, তারপরে বিপ্লবদা, মাইমা, মাসি, বর্দি, উচকি, ভাগনা, তারপরে মাসিমা, তারপরে মামা, তারপরে বাবা। ওইদিকে পরিবেশনে মেসমশাই আর জামাই বাবু। তারপর আমরা কয়েকজন মিলে গিয়ে নদীর অল্প জলেই স্নান করলাম। এখানে পিকনিক খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, আমরা রেডি হয়ে গেছি, পিছনে দুটো গাড়িও রেডি। এবার আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। সারাদিন কমপ্লিট, ঘোরা কমপ্লিট, মন্দিরে পুজো দেওয়া, খাওয়া দাওয়া সবই হলো, নদীতে স্নানও হলো। এবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। এখন এসে ঢুকেছি রাজবাড়িতে, মানে যেই রাজাদের এই মন্দির, কনক দুর্গা মন্দির, সেই রাজাদের রাজবাড়ি। এটা এখন হেরিটেজ হিসাবে গভর্নমেন্ট ঘোষণা করেছে, সংরক্ষিত করে রাখা আছে পুরো রাজবাড়ির এরিয়াটা। এই যে পেছনে সেই সংরক্ষিত রাজবাড়ি, এখানে রথ, রাজবাড়ির রথ হয়, সেই রথ। ওইদিকে রাজবাড়ির একটা মন্দির,
খুব পুরনো নয়, বেশ নতুন মন্দির, রং করা হয়েছে বেশ ভালোই। সারাটা দিন সুন্দরভাবে কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা।